এই মানুষটা বোধহয় জন্মই নিয়েছিল ইতিহাস গড়ার জন্য, মন থেকে বলছি এই মানুষটা জন্ম নিয়েছিল ইতিহাস গড়ার জন্য। ভাই এটা যদি ট্রেলার হয়, থিয়েটারে যখন সিনেমা চলবে তখন লিটারেলি বাজি ফাটবে, আমি বলে দিলাম। ভাই কি ট্রেলার ছিল এটা, এরকমভাবে এসআরকেকে কে প্রেজেন্ট করেছে, এতটা মাসিভাবে, এতটা মানে কোনো ওয়ার্ড নেই আমার বলার জন্য, আর এত দারুণ লাগছে এসআরকেকে। এসআরকে কত বছর পরে আবার এই অ্যান্টি হিরো রোলে ফেরত এসছে, ওই মেট্রো হাইজ্যাকের সিনটার থেকে শুরু করো বা যতগুলো সিন বলো, লাস্টের সিনটা যেখানটাতে বলছে যে বাপ বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর, ও ভাই সাহ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, এবং আমি কথা বলছি সব থেকে অ্যান্টিসিপেটেড সিনেমাটা নিয়ে, যেটার নাম হচ্ছে গিয়ে জওয়ান। ও ভাই মানে এত দুর্দান্ত ট্রেলার, আমি মানে জাস্ট ছিটকে গেছি, সত্যি কথা বলছি আমি জাস্ট ছিটকে গেছি। প্রথমে ওই যে এন্ট্রি সিনটার মধ্যে যে শাহরুখ খানের ভয়েস ওভারটা দিচ্ছে কি এক রাজা থা, এক কে বাদ এক জঙ্গ হার রাহা থা, হুকা পেয়াসা জঙ্গলো মে ঘুম রাহা থা, বহুত গুসে মে থা, ওটা অ্যাকচুয়ালি অ্যাথলি কিন্তু শাহরুখের কেরিয়ারকে হোমাজ দিচ্ছে। কারণ এই যে ফার্স্ট লাইনটা এক রাজা থা মানে কিং খান, শাহরুখ খান ইজ অলসো কল্ড এস কিং খান, এক রাজা থা। তারপরের যে লাইনটা এক কে বাদ এক জঙ্গ হার রাহা থা, ওর ব্যাক টু ব্যাক অনেক সিনেমা ফ্লপ গেছিলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ভুকা পেয়াসা জঙ্গলো মে ঘুম রাহা থা, ওর আর ওর ফ্যান্সদের একটা কষ্ট হচ্ছিলো, ঠিক আছে, যে কত বছর ধরে সিনেমা আসছে না। তারপরে বহুত গুসে মে থা, তারপরে যখন কাম ব্যাক করলো পাঠান দিয়ে তখন সে জিতলো। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাথলি শাহরুখের কেরিয়ারকে কিন্তু ওমাজ দিচ্ছে, এটা ফার্স্ট কথা যেটা আমার বলার। সেকেন্ডলি হচ্ছে ওই যে মেট্রো হাইজ্যাকের যে সিনগুলো যে চলছে, যেখানটাতে গভর্নমেন্টের কেউ কোনো অফিসিয়াল ওকে জিজ্ঞেস করছে যে ক্যা চাইয়ে তুমি, বলছে মুঝে তো আলিয়া ভট্ট চাইয়ে। ভাই ওই লাইন মানে ওইভাবে এসআরকেকে কে রিপ্রেজেন্ট করেছে, মানে জাস্ট দুর্দান্ত। ওই যে অ্যান্টি হিরোর মতন যে একটা ইয়ে দিচ্ছে, প্যাসেঞ্জারগুলো সব মেট্রো হাইজ্যাক করেছে তো, এবার প্যাসেঞ্জারগুলো যে সব ভয় পাচ্ছে, মানে সিরিয়াসলি অ্যাটলি বেস্টভাবে শাহরুখকে প্রেজেন্ট করেছে। এবং এখন তো পুরো একদম শিওর যে একটা বাবা এসআরকে থাকবে এবং একটা ছেলে এসআরকে থাকবে, বাবা এসআরকেটা আর্মিতে থাকবে এবং বোধহয় গভর্নমেন্ট বা কেউ ওকে ধোকা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এই যে প্রিভিউ যখন এসছিলো জওয়ানের, তখন লাস্টে 20 সাল বাদের সিনেমা থেকে হেমন্ত কুমারের যে গানটা বেকরার করকে হামে ইউ না যাইয়ে, ওই গানটা যখন বাজছিলো তার মানে ওটা রেফারেন্স দিচ্ছিলো যে এই বাবা শাহরুখটা কিন্তু 20 বছর পরে আবার ফিরে এসছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভাই অনিরুদ্ধ যা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে এর 1%টা কেউ ম্যাচ করতে পারবে না। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টাটা 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 টাটা, মানে এই মিউজিকটা জাস্ট দুর্দান্ত লাগছে শুনতে। এটার একটা পেট্রিয়টিক ভার্সনও আছে সিনেমার মধ্যে কোথাও, এবং একটা এই যে এসআরকে বাবা এসআরকেটা যে রোলটা করছে ওখানটাতেও এটা একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবেই দেওয়ার হয়েছে। এবং সবথেকে যেটা বেশি ভালো লাগলো এখানটাতে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে, নয়নতারা কিন্তু এখানটাতে ইনভেস্টিগেটিং অফিসার, ঠিক আছে, নয়নতারা কিন্তু খুঁজে বার করছে যে এই বাবা এসআরকেটা কেন এরকম করছে, কেন এত বদলা নিতে চাইছে। বিজয় সেতুপতিকে কিন্তু প্রিভিউতে ওইভাবে দেখানো হয়নি, কিন্তু এখানটাতে তাকে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। হ্যাঁ হয়তো অতটা ভয়ানক লাগছে না, কিন্তু তাকে ওই যে একটা জিভ বার করার সিন রয়েছে হাসছে, ওই সিনটাতে কিন্তু বিজয় সেতুপতিকে দুর্দান্ত। সুনীল গ্রোভারের এখানটাতে ট্রেলারের মধ্যে কিন্তু স্ক্রিন টাইম খুব কম, কিন্তু যতবারই দেখানো রয়েছে, প্রথমবারে একটা সুনীল গ্রোভার ডায়লগ বলছে যে সব উসকে ফ্যান বন গয়ে, তারপর লাস্টে নয়নতারার সাথে একটা অ্যাকশনের সিকোয়েন্সের জন্য রেডি হচ্ছে, ঠিক আছে, একদম লাস্টেরই, আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি, দেখে নাও। সুনীল গ্রোভারকেও কিন্তু খুবই ভালো লাগছে, এবং সুনীল গ্রোভারেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল হতে চলেছে, ও কিন্তু হয়তো নয়নতারাকে অ্যাসিস্ট করছে এরকম একটা টাইপের রোল হতে চলেছে সুনীল গ্রোভারের। এবং এই যে বাবা এসআরকের যে মেয়েদের যে টিমটা, যেখানটাতে এইসব প্রিয়ামানি সানিয়া মালহোত্রা এরা সবাই যে আছে, এই টিমটারও কিন্তু একটা খুব ভাইটাল রোল এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে। শুধু ওই ছজনই কেন বাবা এসআরকে হেল্প করছে, বাকিরা কেন করছে না, ওই ছজনের সাথে বাবা এসআরকে লিঙ্ক কী, এরকম অনেক কিন্তু ডিটেলস আছে যেগুলো সিনেমাটা দেখলে তখনই বোঝা যাবে। ওরা কিন্তু ট্রেলারের মধ্যে প্লটের কোনো আইডিয়া কিন্তু করতে দেয়নি, একদম পুরো কনফার্ম, ঠিক আছে। এখন এই ট্রেলারটা দেখার পরে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যে এই দীপিকা পাদুকোনের যে স্পেশাল অ্যাপিয়ারেন্সটা হতে চলেছে, দীপিকা পাদুকোন কিন্তু বাবা এসআরকের ওয়াইফ হবে এবং যে ছেলে এসআরকে ওর মা হবে। বাবা এসআরকের নাম, এটা একদম পুরো কনফার্ম ডিটেল আমি এক জায়গা থেকে পেয়েছি, বাবা এসআরকের নাম এই সিনেমার মধ্যে বিক্রম রাঠোর হতে চলেছে, এবং যে ছেলে ইয়ং এসআরকে তার নাম হতে চলেছে আজাদ রাঠোর। তাতে কিন্তু বাবা এসআরকে এবং নয়নতারার মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। ট্রেলারটাকে খুব ভালোভাবে এডিট করা হয়েছে, খুব ভালোভাবে কাট করা হয়েছে, ট্রেলারটা কোথাও কিন্তু প্লটের আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে না,
ঠিক আছে, বাবা এসআরকেটা কেন এরকম করতে চাইছে, ঠিক আছে, স্টোরিটা আমার যতদূর লাগছে যে এই বাবা এসআরকেটা আর্মিতে থাকবে এবং গভর্নমেন্ট বা কেউ হয়তো একে ধোকা দিয়ে দেবে। এই যে বিজয় সেতুপতি বলছে যে আই এম দ্য ফোর্থ লার্জেস্ট ওয়েপন ডিলার ইন দ্য ওয়ার্ল্ড, হয়তো ওর সাথে গভর্নমেন্টের কোনো টাই আপ আছে। বিজয় সেতুপতি হয়তো গভর্নমেন্টকে ওয়েপন সাপ্লাই করে আর্মিদের জন্য, কারণ সিনেমাটার নাম তো জওয়ান, তো বাবা এসআরকেটা তো আর্মিতে আছে। এবার হয়তো আর্মি অফিসিয়ালস, ওর যারা সহ আর্মিরা, তাদের হয়তো কোনো কারণে ইনজুরি হয়ে গেছে, তারা হয়তো ধোকা পেয়েছে, ওই কারণে হয়তো বাবা এসআরকে এই বদলাটা নিতে চাইছে। এই যে হায়েস্টগুলো করছে, এই হাইজ্যাক করেছে মেট্রোটাকে, এটার পেছনে হয়তো এইটাই রিজন রয়েছে যে বিজয় সেতুপতি উল্টোপাল্টা মানে 2 নম্বরই ওয়েপন সাপ্লাই করছে, তাই জন্য হয়তো বিজয় সেতুপতির সাথে এসআরকে ক্ল্যাশটা হবে। কিন্তু এখানটাতে আবার একটা ইয়ং এসআরকেও কিন্তু রয়েছে, ইয়ং এসআরকে কিন্তু এখানটাতে পুলিশ, ঠিক আছে। এবার আমার যতদূর লাগছে বাবা এসআরকেই কিন্তু বেশিরভাগটা চলতে চলেছে, আর ইয়ং এসআরকে হয়তো কিছুটা সিন এই নয়নতারার সাথে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা হয়তো থাকবে ইয়ং এসআরকে। ওভারঅল ট্রেলারটা খুবই দুর্দান্ত, সব কিছু আমার এই ট্রেলারটার জন্য পজিটিভ লেগেছে। এবং ভাই রেড চিলিজের VFX, এটা রেড চিলিজের VFXকে কেউ ম্যাচ করতে পারবে না, মানে প্রত্যেকটা সিন জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার একদম। তোমাদের এই ট্রেলারটা দেখে কেমন লেগেছে ডেফিনেটলি জানাও, আমি বেশি কিছু বললাম না এটা নিয়ে, কারণ আমি 7 সেপ্টেম্বর যখন সিনেমাটা বেরোবে তখন ডাইরেক্টলি ওখানটাতে বলবো। এবং আমি ভেবেছিলাম যে এটার একটা লাইভ ট্রেলার রিয়াকশন করব, কিন্তু এটাতে হয়তো কপিরাইট পড়ে যেতে পারে, তাই জন্য আমি সেটা আর করলাম না, ঠিক আছে। কিন্তু এখানটাতে লাস্টে একটা সিন রয়েছে যেখানে বলছে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর, মানে জাস্ট ভাবো থিয়েটারে যখন এই সিনটা চলবে তখন পুরো স্টেডিয়াম হয়ে যাবে থিয়েটার, এত দুর্দান্ত ডায়লগ। তোমাদের ট্রেলারটা দেখে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা ডেফিনেটলি লাইক করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।